হ্যালো বন্ধুরা, সাপ কেন চন্দন গাছে থাকতে পছন্দ করে? সাধারণত একটি চন্দন গাছের সাথে সাপের কি সম্পর্ক থাকতে পারে? তো চলুন অ্যাকশন মিডিয়া আজকে এপিসোডে চন্দন গাছের সাথে সাপের এই রহস্যময় কর্মকাণ্ড সহ আরও না জানা অনেক তথ্য উদ্ঘাটন করা যায়। তো স্বাগতম আপনাকে অ্যাকশন মিডিয়া চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে। সাপ কেন চন্দন গাছে বেশি থাকতে পছন্দ করে? চন্দন গাছে কি এমন রহস্য লুকিয়ে আছে যে সাপকে চন্দন গাছেই থাকতে হবে? সারা বিশ্বে স্মাগলিং করা মালামালের মধ্যে চন্দন কাঠ সবচেয়ে বেশি দামে বিক্রি করা হয়ে থাকে। কারণ চন্দন কাঠের মধ্যে এমন কিছু বিশেষ গুণ রয়েছে যা কিনা বহু মূল্যবান হীরা চেয়েও বেশি দামে বিক্রি করা হয়। সম্প্রতি মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা পুষ্পা, আর এই পুষ্পা সিনেমায় চন্দন কাঠকে কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছে। সাপ শীতল রক্ত প্রাণী হওয়ার কারণে চন্দন গাছের উপরে চেয়ে চন্দন গাছের গোড়ায় থাকতে বেশি পছন্দ করে, আর এ কারণেই চন্দন গাছের গোড়া থেকে কাটা হয় না, বরং একটু উপর থেকে কাটা হয়। আসলে চন্দন গাছের গোড়ায় ইঁদুর বা খরগোশ গর্ত খুঁড়ে বাসা বেঁধে থাকে, আর বিষাক্ত সাপ সেই গর্তে ইঁদুর বা খরগোশকে মেরে সেখানে বসবাস করে। আপনি জানলে অবাক হবেন যে চন্দন কাঠ বিশ্বের সবচেয়ে দামি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে প্রতি কেজি চন্দন কাঠের বাজার মূল্য 25 থেকে 30 হাজার টাকা। তো বুঝতেই পারছেন একটি চন্দন গাছ থেকে একজন কৃষক কত টাকা ইনকাম করতে পারে। তবে চন্দন কাঠ বিক্রি করতে হলে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে, কারণ এই গাছ বড় হতে সময় লাগে 15 থেকে 20 বছর। মূলত চন্দন কাঠ তিনটি রঙের হয়ে থাকে, সাদা, হলুদ ও লাল। এই কাঠের পারফিউম অনেক দামে হয়ে থাকে, এমনকি বিউটি প্রোডাক্টও চন্দন কাঠ দ্বারা তৈরি করা হয়। চন্দন গাছ চাষ করার জন্য উপযুক্ত পরিবেশ হলো আর্দ্র জলবায়ু ও পাহাড়ি এলাকা, আর এই গাছ চাষ করার জন্য 12 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োজন হয়ে থাকে। চীন এবং জাপানে এই চন্দন কাঠের মূল্য অনেক বেশি হওয়ার কারণে ইন্ডিয়ার একটি প্রদেশে প্রচুর সংখ্যক চাষ করা হয়। এমনকি এই কাঠ চীনে পাচার করার জন্য পাহাড়ের গোপন রাস্তাগুলো ব্যবহার করা হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমন ইন্টারেস্টিং আর রোমাঞ্চকর আনকমন রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে অ্যাকশন মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।